স্কাই লাউঞ্জ রুফটপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে স্কাই লাউঞ্জ রুফটপে চলে এসেছি। এই স্কাই লাউঞ্জ রুফটপটা এত বেশি বড় যে অনেক সময় লেগে যায় পুরোটা ঘুরে দেখতে। চলুন আজকের এই রুফটপটা ঘুরে ঘুরে দেখে নেই। স্কাই লাউঞ্জ রুফটপে প্রবেশ করছি। এখানে প্রথমেই ঢুকেই আপনি পেয়ে যাবেন একটি শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল বড় একটা রুম। এখানে ঢুকেই চোখে পড়বে ফুলের একটা সুন্দর ডেকোরেশন করা কৃত্রিম ঝর্ণা রয়েছে ছোট্ট একটি, এবং এখানে রয়েছে আপনার হাতের বাম সাইডে ওনাদের রিসেপশন, এখানে ওনাদের রিসেপশন রয়েছে। এরপর আমরা যাচ্ছি যে খোলা ছাদের নিচে, একেবারে রুফটপে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে কত বড় একটা রুফটপ, আর এই রুফটপটা ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। আর এটা ভিডিও করা মানেই হচ্ছে অনেক বড় ভিডিও। তারপরও আমি চেষ্টা করব রুফটপটা ঘুরে ঘুরে দেখাতে, এবং আশা করি এই রুফটপটা আপনাদের সবারই পছন্দ হবে। কেননা আমার দেখা এটা সবচেয়ে বড় রুফটপ, এর থেকে বড় রুফটপ আর হয় না। এত বেশি বড় যে এটা, এটা মূলত হচ্ছে আপনার দুই রুফটপের উপরে রুফটপ রয়েছে দুই পাশে। এখান থেকে এক পাশে হাতের ডান পাশে ওঠার যে সিঁড়িটা, আমি প্রথমেই রুফটপের উপরে যে রুফটপ সেটার হাতের ডান পাশে যাচ্ছি। এই এই সিঁড়ি দিয়ে হাতের ডান পাশের রুফটপের উপরে উঠে যাবেন, এবং দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একটা রুফটপ। এই যে দেখুন এই যে লাইট ডেকোরেশনগুলো কত চমৎকার, আর কতটা বড়। আমি কিন্তু মিডল পয়েন্টে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আছি, মিডল পয়েন্টে এখান থেকে দেখুন ওই পাশটা। এই যে এখানে বসার ব্যবস্থা রয়েছে, এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে, আপনার এখান থেকে পুরো ভিউটা দেখুন নিচে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে হালকা লাইট দেখা যাচ্ছে, ওটাও কিন্তু এই রুফটপেরই অংশ। ওইটা হচ্ছে ওই পাশটা, রুফটপের উপরে যে রুফটপ রয়েছে দুই পার্টে বিভক্ত, এটা হচ্ছে এক পাশ, ওইটা হচ্ছে আরেক পাশ। এই যে লাইটের ডেকোরেশন, চমৎকার ডেকোরেশন। এটা যখন সন্ধ্যার পরে একেবারে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন কিন্তু চমৎকার লাগে। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এই স্কাই লাউঞ্জ রুফটপ, এত বেশি বড় রুফটপ, এত বেশি বড় যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা বড়। এই যে আমি ওই মাথায় যাচ্ছি এখন, দেখুন কত চারপাশটা একটু ঘুরিয়ে আমি দেখাই। এটা তো আমি আগে দেখালাম যেখানে বসার ব্যবস্থা রয়েছে, এখন সামনের দিকে যাচ্ছি, যাওয়া যাক। চলুন এই দেখুন যে কতটা চমৎকার একটি রুফটপ। অনেক সময় লাগে এটা ঘুরে ঘুরে দেখতে, আপনি ভিডিওটা দেখি আপনারা বুঝতে পারছেন যে কতটা বড় একটি রুফটপ এটা। এখানে আপনার 25,000 স্কোয়ার ফিটের এই রুফটপটা, এই রুফটপটা অনেক বেশি বড়, 25,000 স্কোয়ার ফিট, অনেক বেশি বড়। দেখেন যে কতটা বড়। এই যে দেখুন এখান থেকে ওই পিছনের পাশটা দেখা যাচ্ছে, এবং নিচে দেখা যাচ্ছে যে ওই নিচের ভিউটা নেওয়া যাচ্ছে। এই যে দেখুন এই পাশে আমি একদম মিডল পয়েন্টে, এই পাশে যে এই বড় বড় পিলারগুলো, এগুলো কিন্তু রাতে যখন জ্বলে ওঠে এখানে কিন্তু লাইট সেট করা আছে, একদম টকটকে লাল লাইট। এখান থেকে দেখা যাচ্ছে যে কতটা দূরত্ব, আর পুরোটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাসের কার্পেট দিয়ে দেওয়া আছে। এবং এখানে দেখেন কতটা সুন্দর এবং ঝুলের মতো দেওয়া আছে ব্যালকনি। এখানে আবার চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে, এখানে বসে আপনারা কফি খেতে পারবেন, এবং প্রচুর একটা খোলা পরিবেশ। এবং লিফটের পাশে আপনার কতটা উঁচুতে এখানে বসে আপনি খেতে পারবেন কফি। এখানে বারবিকিউ কাবাবের যে লাইভ কিচেনটা সেটা রয়েছে এই লাউন্সের। এখানে এই যে দেখুন যে কতটা লম্বা করে একদম ওই এই মাথা থেকে ওই মাথা কত বড়। এই যে দেখুন কত বড় একটা রুফটপ, এত বেশি বড় রুফটপ। আপনি আসলে আপনার এক দেখাই আপনার পছন্দ হয়ে যাবে, এবং খুবই ভালো লাগবে এই রুফটপে এসে। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। তো এখন আমি ওই রুফটপের ওই পাশটাতে যাব, চলুন ওই পাশটাতে যাই। এই যে দেখুন ওই পাশটাতে যাচ্ছি। তারপরে যাওয়ার আগে এখান থেকে নেমে নিচে কিন্তু আরেকটা বসার রুম রয়েছে। এই প্রত্যেকটা রুম কিন্তু এসি দেওয়া আছে, এবং ছোট ছোট
রুমে এবার ফ্যানের ব্যবস্থা আছে, আপনার যেটা চান। আর খোলা পরিবেশে যখন আপনি বসবেন সেখানে কিন্তু ফ্যান দেওয়া আছে, প্রত্যেকটা টেবিলের সাথে আপনি যদি ফ্যান চান ওরা ফ্যান দিয়ে দিবে। আর এখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি, কন্টিনেন্টাল, চাইনিজ খাবার। তবে হ্যাঁ, আপনি যদি বিয়ের প্রোগ্রামে কোনো বাংলা খাবারের অ্যারেঞ্জ করতে চান সেক্ষেত্রে ওনাদেরকে বললে তারা এই খাবারগুলোর ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে একটা কৃত্রিম ঝর্ণা, এটা আপাতত সাময়িকভাবে বন্ধ আছে। এরকম আরেকটা ঝর্ণা আছে গেটে ঢুকতেই, সেটাও বন্ধ আছে। তো এই যে এখানে দেখুন যে একটা সেলফি জোন রয়েছে, খুব সুন্দর। এখানে টাইটানিক জাহাজের একটা ভিউ দেওয়া আছে। তো আমি আরেকটা এই পাশে চলে এসেছি, এই পাশটাতে এই যে এখানে দেখুন কতটা বড় একটা রুফটপ, আসলে অনেক বেশি বড়। এই যে দেখুন এই পাশেও কিন্তু আপনার বসার ব্যবস্থা রয়েছে, এই যে এখানে বসার ব্যবস্থা রয়েছে, এবং এখানে ফ্যানের ব্যবস্থা আছে। এটা এসি করা না, এটা খোলা মেলা একদম, দেখতে পাচ্ছেন যে রুফটপের মধ্যে এটা এসি নেই। এই যে আরেকটা এসি রুমে আমি যাচ্ছি, এখানে অনেকগুলো এসি রুম রয়েছে, পার্ট পার্ট বিভক্ত করা, মানে ছড়ানো ছিটানো, আপনি যেভাবে খুশি আপনি একটা প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম এখানে করতে পারবেন। এই যে এখানে কিন্তু একটা বিয়ের প্রোগ্রামের চলছে, এখানে একটা বিয়ের প্রোগ্রাম হবে, দেখতে পাচ্ছেন যে স্টেজ করা হয়েছে, এবং এই 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 রুমটাতেও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর উপরে আরেকটা রুম, সেটাও ওনারা নিয়ে নিয়েছে, পাশে আরও রুম রয়েছে, সেটাও তো ওনারা রিজার্ভ করে নিয়েছে। এখানে ওনাদের এসি, সবগুলো এসি রুম। এই যে দেখুন কত সুন্দর একটা রুম, এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের প্রোগ্রাম আপনারা এখানে করতে পারবেন। 500 লোকের ক্যাপাসিটি রয়েছে এখানে, একসঙ্গে আপনারা 250+ খেতে পারবে, এবং ছড়িয়ে ছিটিয়ে আপনার প্রত্যেকটা রুম কিন্তু ডেকোরেশন করা, এবং একটা পার্ট কিন্তু দিয়ে দেওয়া হয়, একটা সাইড পুরো দিয়ে দেওয়া হয় একটা প্রোগ্রামের জন্য। এখানে আপনি প্রোগ্রাম করতে পারবেন। অনেক বড় একটা রুমটা, 25,000 স্কোয়ার ফিট, তার মানে অনেক বড়। আর এই যে দেখুন উপরে চলে আসছি, রুফটপের উপরে আরেকটা রুফটপ, সেখানে এই পাশটাতে আমি আছি, এখানেও কিন্তু একটা রুম রয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু এসি নেই, এটা ফ্যান চলছে, ফ্যান আছে এখানে, কারণ এটা একেবারে খোলা। এখানেও খাবারের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফ্যান রাখা আছে, যে যখন যেটা ফ্যান চাবে ফ্যান তাকে দিয়ে দেওয়া হয়। এই যে দেখুন এখানে একটা সাইডে একটা দোলনা দেওয়া আছে, যে এই ভিউটা কিন্তু অনেক চমৎকার, অনেক বেশি সুন্দর আসলে এই রুফটপটা। এই যে দেখুন, তো যাই হোক, যাওয়া যাক আরেকটা এইটাই অনেক বেশি বড়। তো আমি এই পাশ থেকে আবার সোজা পশ্চিম দিকে যাচ্ছি। এটা দেখুন একটা বাঁশের ডেকোরেশন করা, খুব সুন্দর, এবং এখানে বাঁশ ঝাড় রুফটপের উপরে, এখানে একটা মাধবী লতা ফুলের গাছ রয়েছে, খুবই চমৎকার। এই যে দেখুন বাঁশের ডেকোরেশন করা, অনেক বড়, একদম ওই মাথা পর্যন্ত হেঁটে যেতে হবে আপনাকে। এবং এখানেও কিন্তু আপনি কম খাবারের ব্যবস্থা আছে, এবং এখানে অনেক সুন্দর একটা ভিউ আপনি দেখতেই পাচ্ছেন, কত চমৎকার, একদম খোলামেলা পরিবেশ। এখানে গরম গরমকালে আপনারা প্রোগ্রামগুলো কিন্তু অনায়াসেই করতে পারবেন, কারণ প্রত্যেকটা রুম কিন্তু এসি করা আছে, এবং ফ্যানের ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছেন কতটা বড় একটা রুফটপ, অনেক বেশি বড়। আমি আগেই বলেছি একটু সময় লাগবে, তো ধৈর্য ধরে একটু দেখতে হবে এই ভিডিওটা। তো এই যে আরেকটা রুম এখানে রয়েছে নিচে, এই রুফটপেই, রুফটপের উপরে, মানে রুফটপের উপরে যে রুফটপ সেখান থেকে এই যে নিচের রুফটপটা, সেটা এটাও কিন্তু এসি করা রুম। এরকম অনেকগুলো রুম রয়েছে, আমি সবগুলো আসলে দেখানো তো সম্ভব না, তারপরেও আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আমি এই ভিডিওটা করতে এসেছি সন্ধ্যার একটু আগে। তো যাই হোক, সব লাইটগুলো অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আরেকটা এসি রুম রয়েছে, সেখানে যাব, অনেকক্ষণ হয়েছে এসেছি। এখানে কিন্তু এই যে এই পুরানো দিনের যে একটা টেপ রেকর্ডার, সেগুলো কিছু পুরানো সেই জিনিসগুলো এখানে রাখা আছে। তো এই যে একটা এসি রুম, এখানেও এই এই পাশে কিন্তু বিশাল একটা ব্যালকনি রয়েছে, অনেক বড়,
অনেক লম্বা একটা বেলকনি রয়েছে। তো এখানে বসেছি, একটু একটা মিল্কশেক অর্ডার করেছি খাবো বলে। তো যাই হোক, এদের যে মেনু কার্ডটা অনেক বেশি বড়। এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, কন্টিনেন্টাল এবং চাইনিজ সবসময় পাওয়া যাবে, কিন্তু যে কোনো প্রোগ্রামে আপনি যদি বাংলা খাবার অর্ডার করতে চান, ওদেরকে বললে ওরা সেটা করে দেবে। এই যে দেখুন, সন্ধ্যা হয়ে গিয়েছে, লাইটগুলো জ্বলে উঠেছে, আর পিলারের লাইটটা আমি দেখিয়ে দিলাম যে কতটা লাল, ওইটা লাল লাইট করা পুরোটা। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, এবং পুরো লাইটগুলো এখন জ্বলে উঠেছে। এই যে এখানে কিন্তু একটা প্রোগ্রাম চলছিল, আমি বলছি এখানে একটা সানাইয়ের সুর বাজছে, উনি সানাই বাজাচ্ছে। এখানে একটা বিয়ে চলতেছে, আমি একটু আগে দেখিয়েছি যেখানে বিয়ে চলছে, বিয়ের প্রোগ্রাম। তো যাই হোক, এটা এই সুন্দর রুপটপটি মিরপুর 2 নম্বর সনি সিনেমা হলের যে রুপটপটা সেখানে অবস্থিত। আপনারা চলে আসবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।